ব্রাহ্মণ বাড়ি আছে আইছেন শিক্ষক বাড়ির পাশে 2014 সাল আপনারা সবাই আমি বলবো প্রায় 60 ভাগ মানুষ মাত্র 26 দিনে আমাকে না দেখে ভোট দিয়েছে এই অপরিচিত অঞ্চল যেখানে বারবার এই কাজী জাফরুল্লাহ সাহেবরা নির্বাচিত হয়েছেন তার চাচা তিনবার ছিলেন উনি খুব ভালো মানুষ ছিল ভদ্রলোক ছিল তারপরে যখন ওনার হাতে নিলেন তারপর থেকে এই অঞ্চলটাকে এই সদরপুর চরবতন ভাঙ্গাকে 30টা বছর পিছায় দিয়ে গেছেন এই কাজী জাফরুল্লাহ এমন একটা অবস্থায় আমারও অনেক বয়স কম ছিল দাড়ি চুল তখন একটাও পাকে নাই এমন অবস্থায় আপনারা আমাকে এই তিন থানার দায়িত্ব দেন আপনাদের মনে অনেক কষ্ট ছিল অনেক দুঃখ ছিল অনেক বেদনা ছিল তিনটা থানা অনেক অবহেলিত ছিল আপনারা আমাকে বিশ্বাস করছিলেন বয়স কম হলো আমার উপর আপনাদের বিশ্বাস ছিল সে বিশ্বাসে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন আমি অনেক কম বয়সে তিন থানার মানুষের দায়িত্ব নিয়ে আমি আজকে 10টা বছর ঘর সংসার পরিবার সবকিছু ছেড়ে আমি আমার দায়িত্ব পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমি হাত ঘাট মাঠ এমন কোন জায়গা নাই এই তিন থানায় যেখানে আমার উন্নয়নের স্পর্শ করে নাই আপনারা যেটা আশা করছিলেন হয়তো বা 100 ভাগ আমি করতে পারি নাই এর কারণ মাঝখানে 2টা বছর করোনা ভাইরাস আসার পর সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা থমকে গেছিল আমাদের দেশ গরিব দেশ আমাদের অর্থ ছাড়া হয় নাই 2টা বছর অনেক আমরা একদমই কাজ করতে পারি নাই তারপর আবার আমরা কাজ শুরু করে আজকে হয়তো বা 100 ভাগ কাজ পারি নাই তবে 70-80 ভাগ কাজ কিন্তু আমি করেছি আমি মনে করি যদি উন্নয়ন করে ভোট হয় যদি মূল্যায়ন করে ভোট হয় যদি মানুষের ভালোবাসা ভোট হয় যদি পরিশ্রম করে ভোট হয় তাহলে অবশ্যই 7 তারিখে যে ভোট হবে সেই ভোটের হক আমার আমার হক কারণ আমি 10টা বছর কষ্ট করছি আমি আমার পরিবার আমি আমার জীবন সব ছেড়ে দিয়ে আমি 10টা বছর চেষ্টা করছি অবহেলিত জনপদকে একটা উন্নত জনপদ করার জন্য এবং আমি এই তিন থানায় 40-45 ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না আমি 740 ঘর বসেই বিদ্যুৎ হয়েছে আজকে আমার তিন থানায় ঘরে ঘরে বিদ্যুৎ আমি মনে করি এটা আমার উন্নয়ন না এটা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কিন্তু উন্নয়নটা নিয়ে আসার জন্য একটা ব্যক্তি লাগে সেটা ব্যক্তিটা আমি ছিলাম আজকে যাকে বিতাড়িত করে আপনারা আমাকে এনেছেন সেই ব্যক্তি কোনোভাবে সুপার গ্লুর মতো লাগিয়ে আছে আমার পিচ্ছাতে সে যতবারই পরাজিত করেন তারপরও সে কোথা থেকে চলে আসে আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করি গত 5 বছরে আপনারা তাকে দেখছেন কোথাও দেখছেন কই ছিলেন যখন মানুষগুলা না খাইয়া ছিল এ আমার দিয়ারা আমার মানাই আমার হরিরামপুর প্রতি 1-2 বছর পর বর্ষা সময় দুই যায় মানুষগুলো পানিতে ভাসে একবার বন্যার সময় 1 ছোটা চাইল নিয়ে আসে না ইলেকশনের সময় ইচ্ছা কয় আমার মাফ করে দেন আপনারা মাফ করা হবে না আপনি 30 বছর এই অঞ্চলের মানুষকে পিছিয়ে দিয়ে গেছেন আপনি আমার কাছে একটা গর্ত দিয়ে গেছেন সেই গর্ত বই রাখতে আমরা যান পরাণ দিয়া 70-80 ভাগ মানুষ কাজ করছি আপনি আমাদের সাথে সমান জায়গা দেন নাই আপনি অন্ধকার অন্ধকার এলাকা আমার কাছে দিয়ে গেছেন যেখানে বর্ষা হলে মানুষ পানি নামলে পা মাটিতে গাইরা যায় যে অন্ধকারে মানুষ থাকে সেই জায়গা আপনি আমাকে দিয়ে গেছেন সেই জায়গা থেকে আমি 10টা বছর কষ্ট করছি এই তিন সারার মানুষের জন্য যদি উন্নয়নে ভোট হয় মনে করে আমি ভিনদেশি চাচা আপনার বাড়ি কই কুমিল্লা আপনারা জানেন ওনার বাড়ি কই আমি কই না সবাই জানে কাকা ব্রাহ্মণ বাড়ি আছে আইছেন
শিবতত্ত্ব বাড়ির পাশে আমার নতুন বাড়ি আর শিবতলের বাড়ি মাত্র দুই মিনিটের পর, আর আপনি যে সে কুমিল্লা দিয়ে আইছেন এটা কেউ জানে না, এটা আমার ঠিক না। বিভ্রান্ত তৈরি করবেন না, 10 বছরে এমপি হয়েছি কি তৈরি করছি, কি করছি, মানুষের সাথে সম্পর্ক তৈরি করছি। সময় বেশি নেব না, আরো 5টা প্রোগ্রাম, আরো অনেক কিছু বলার ছিল, তবে একটা কথা বলবো, 3টা উপজেলা 15-15-5 লাখ ভোট আমি একা পারবো না, এই দায়িত্ব আমার শুধু একার না, আপনাদেরও দায়িত্ব আছে, দায়িত্ব আপনাদেরও আছে। আমি এই যে যারা মঞ্চে বসে আছেন বড় বড় নেতা, ওনারা আপনাদের একত্রিত করতে পারবেন, ওনারা আপনাদের নিয়ে নামাইতে পারবেন, কিন্তু ভোট তুলে আনতে পারবেন আপনারা। তাই আমি 10 বছর কষ্ট করছি, ঘর সংসার কিচ্ছু চিন্তা করি নাই, আমি আপনাদের দায়িত্ব পালন করছি, আপনাদের দায়িত্ব আমি পালন করছি। আপনারা কি মাত্র 8টা দিন আছে, আপনারা কি 8টা দিন গ্রামে নামতে পারবেন না, আপনারা কি 8টা দিন কষ্ট করতে পারবেন না, আপনারা ওয়াদা করেন এই 8 দিন আপনারা গ্রামে নামবেন, হাত তোলার জন্য করি নাই, সবার জন্য করছি। তাই দল বল নির্বিশেষে নিজের দায়িত্ব নিয়ে আপনারা গ্রামে নামেন, ইনশাল্লাহ ফুলের মালা আপনারাই পাবেন, কোন গুজবে কান দেবেন না। আমি 10 বছর কষ্ট করছি, ওনার খাবরে নিক্সন যদি সরার লোক না, আমার শ্রম আছে কষ্ট আছে, তাই আপনার যদি একটু মাত্র 8টা দিন গ্রামে নামেন, ইনশাল্লাহ জয়ের মালা অবশ্যই আপনারা পাবেন। আপনারা হেরা ফেলা করবেন না, একটা ভোটের অনেক দাম, আমার জন্য ভোট চাইতে গেলে আপনাদের মাথা নিচু হবে না, কারণ এই তিন থানা এমন কোন জায়গা নাই যেখানে আমার উন্নয়ন করে নাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, একটু গ্রামে নামেন, 8টা দিন তো 8টা দিন, আমি তো আমার জীবনে 10টা বছর দিয়ে দিয়েছি, সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং আবার নির্বাচিত হয়ে আবার 5 বছর আপনাদের সেবা করতে পারি। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সালাম আলাইকুম।